আজকে একটা অটো চৌরাস্তা যাচ্ছে না, আমার ভাগ্যটাই খারাপ। চৌরাস্তা যাবে? এটাই তো চৌরাস্তা। বেহালে যাবে? হ্যাঁ যাবে। কি করে যে বারবার ভুল নামটা বলি, কি তো দাদা, কত হলো? 15 টাকা। এই নিন 200 টাকা। 200 টাকা খুচরো নে, খুচরো দিন। খুচরো তো নেই একদম। তাহলে ওঠার আগে কেন বলেননি যে আপনার কাছে খুচরো নেই? দেখুন না, হবে হবে। কোথা দিয়ে হবে? সবে তো বেরালাম, বৌনি পর্যন্ত হয়নি। এটা অটো না অডি যে 200 টাকা খুচরো হবে আমার কাছে? তাহলে এক কাজ করুন, আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেখানেই আবার নামিয়ে দিয়ে আসুন। যান যান, দিতে হবে না। ভাগিয়ে লোকজন চলে আসে। হ্যাঁ, চুলটা একটু সরান। ও, আই এম রিয়েলি সরি সরি। দুপুর 3টের পর আর রাত 11টার পর 5 টাকা করে এক্সট্রা। আপনি এখানে চলে আসুন। না না, আমি এদিকে, ঠিক আছে, জানলার কাছে। আপনি এদিকে চলে আসুন তাহলে। আমি তো এই সামনেই নেমে যাব। কি করছিস তাহলে তুই এখন? আমি তো এখন বিউটি পার্লার খুলেছি। বিউটি পার্লার? তুই এখন কি করছিস? আরে বাবার দোকান সামলাচ্ছি। যা, ও নো, তোর সাথে সেই লাস্ট স্কুলে দেখো। আপনি ঢুকে যান। আরে না না, আপনি চলে যান। আরে আপনি যান, আমি সামনেই নেমে যাব। আরে আমার ভিতরে বসলে গা গুলায়, প্লিজ আপনি ঢুকে যান না। আমার ভিতরে বসলে গা গুলায়। আরে বাবা, আপনি যান না। যান না আপনি, আপনি আপনি এরকম করছেন কেন? আরে যান না আপনি। আপনি ভিতরে বসলে প্রবলেমটা কি হবে? আপনার ভিতরে বসলে প্রবলেমটা কি হবে? আমি তো সামনেই নেমে যাব, আপনার দরকারটা কি? তো আমি কনসাই নাকি নিয়ে ছাদে যাব। আপনারা কোথায় যাবেন? আমি তালতলা যাব। আমিও তালতলা যাব। আমি তালতলা যাব না। আশ্চর্য মহিলা, আপনি বেরিয়ে আসুন এক্ষুনি। আমি নামবো না। আরে আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমাদেরও দেরি হচ্ছে, বেরিয়ে আসুন। আমি নামবো না। না না, ওসব কিছু শুনবো না, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। আমি নামবো না, বেরিয়ে আসুন। কোথায় যাবেন? না দাদা, আমি যাবো না, আমি না সামনে বসবো না, আপনি চলে যান। আরে এই সামনেই একজন নেমে যাবে, তখন পিছনে বসে যাবে। না না, আমি সামনে বসবো না, আপনি চলে যান। চতুর্শব, তোর বাবাকে বলো দিকে একটু চেপে বসতে, এদিকে জায়গা নেই। আমি দেখতে পাচ্ছি অত জায়গা রয়েছে। তো আসলে তুমি এখানে এসে বসো বড়। এই দেখো, অযথা সবার সামনে আমার সাথে একদম ঝগড়া করবে না বলে দিচ্ছি। আমি অযথা ঝগড়া করছি? তো তুমি অযথা ঝগড়া করছো, তুমি কি করছো? তোর মাকে বলে দে আমার সাথে রাস্তার মধ্যে ঝগড়া না করতে। আহা, অসহ্য কর লোক একটা। তোমার একটা কানে কানের দুল কোথায় গেল? তোমার জন্য আমি এইটাও পড়তে ভুলে গেলাম, নিজের কানের দুলটাও পড়তে ভুলে গেলাম। এই তোর বাবাকে জিজ্ঞেস কর, দুতলা জানলাগুলো বন্ধ করেছিল কিনা। তোমার অত তো ভুলো মন নেই যে আমি সবকিছু ভুলে যাবো। ভুলো মন নয়, এই যে ইলেকট্রিকের বিলটা জমা দেওয়া হয়েছে। কে বলছে কার ভুলো মন নয়? এর তো পুরো দেহটাই ভুলো, ভুলো কিডনি, ভুলো হার্ট, সবকিছু ভুলো। তো আজকে আমি যেতেই চাইছিলাম, তুমি তো আমাকে জোর করে নিয়ে যাচ্ছ। জোর করে নিয়ে যাচ্ছ, তুমি এরকম করবে? শোনো, আমার সাথে যা ইচ্ছা করে না, ওখানে গিয়ে জানাও আমার বাপের বাড়ির লোকের সাথে একদম ঝগড়া করবে না। আমি কথাই বলবো না তোমার বাপের বাড়ির লোকের সাথে। হ্যাঁ, আমার বাপের বাড়ির লোক তোমার কোন পাখালানে মই দিয়েছে গো, সবসময় এরকম করো তুমি? জোর করে নিয়ে যাচ্ছ কেন? আমার কত অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল। তো ইম্পর্টেন্ট কাজটা একদিন দেখলে আমার বাপের বাড়ি একটু যাও।
একটু আস্তে কথা বলবেন? মানু রুটি করতে বল কাকিমাকে, রুটি। হ্যাঁ হ্যাঁ, সাতটা বল, সাতটা। আরে সাতটা রুটি, সাতটা নয় সাতটা, সাতটা কি গুষ্টি খাবে? সাতটা সাতটা ওরা সাতটা রুটি, সেভেন সেভেন। লাগেজটা একটু তুলি। ও নো, এই এত বড় লাগেজ, এর কিন্তু ভাড়া লাগবে। কি আমার লাগেজের আবার ভাড়া দিতে হবে? তো আমি উঠব না, আমার লাগেজটা কি আমার দাদু নিয়ে আসবে? এই আয় বাবু, কোলে আয়। এত বড় বাচ্চাটাকে আপনি কোলে নেবেন? এর কিন্তু পুরো ভাড়াটা লাগবে। এইটুকু বাচ্চা মেয়েটা না, আমাকে ভাড়া দিতে হবে? বাবা, এটা ছোট বাচ্চা, একে আমি কোলেই নিয়ে নেব। ছোট মেয়ে, চলুন তো। এই ও দাদা, অটোটা কখন ছাড়বেন? আরে ভর্তি হয়ে তো ছাড়বো। আরে ও দাদা, এবার তো ছাড়ো। ভর্তি হলে তো ছাড়বো। আরে এবার তো ছাড়বে নাকি? ভর্তিটা হোক তবে তো ছাড়বো। আর লোকে